নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শনিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করল নবনিযুক্ত জেলা শাসক। ভারত দিশম মাঝি বারোয়ার নামে একটি নতুন কমিটি গঠিত হল। শনিবার পথ দুর্ঘটনায় আহত হল তিন নাবালক। ঈদ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল রায়না দু নম্বর ব্লকের উচালনে। পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে বুজরুক থেকে লালপুরে 200 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হল। পবিত্র ঈদ উপলক্ষে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। চোখ রাখবো এক ঝলকে। পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানা মুড়াই গ্রামে শুক্রবার রাতে এক ব্যক্তির বাড়িতে ট্যারেন্টুলা জাতীয় মাকড়সা দেখতে পাওয়া যায়। ওই ব্যক্তি একটি জায়গায় সেটি আবদ্ধ করে রাখে। এলাকাবাসীদের অভিযোগ, বন দপ্তরে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত সেটি উদ্ধারে কোনো আগ্রহ দেখায়নি বন দপ্তরের কর্মীরা। পূর্ব বর্ধমান রায়ানের মালির বাগান এলাকায় ঈদ উপলক্ষে একটি মেলার আয়োজন করা হলো। এক মাস রমজান উপবাসের পর শনিবার ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও ওই এলাকায় এইরূপ মেলার আয়োজন করেছে উদ্যোক্তারা। এদিন মেলায় মানুষের ভিড় উপচে পড়ে। আসছে বিস্তারিত খবরে। শনিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলো নবনিযুক্ত জেলা শাসক। এদিন তিনি হাসপাতালে আবর্জনা স্তূপ দেখে বিরক্ত প্রকাশ করেন। জেলা শাসকের এই রূপ পরিদর্শনে খুশি রোগী সহ তার পরিবারের সদস্যরা। বাঁকুড়া জেলায় সরকারি চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হলেন নবনিযুক্ত জেলা শাসক ডাক্তার উমাশঙ্কর এস। চিকিৎসাবিদ্যায় স্নাতক এই জেলা শাসক শনিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। জেলা শাসকের হঠাৎই হাসপাতাল পরিদর্শনে অস্বস্তির মধ্যে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বিভিন্ন স্থান পরিদর্শন করে আবর্জনা স্তূপ জমে থাকা দেখে ক্ষোভ প্রকাশ করে। হাসপাতালে সুপার ডাক্তার শুভেন্দু বিকাশ সাহাকে দায়িত্বে থাকা এজেন্সিকে আবর্জনা সরানোর নির্দেশ দেন। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ তিনি বরদাস্ত করবেন না বলে সুপারকে জানিয়ে দেন। আজকে এটা হসপিটালে একটা এমনি এটা ফার্স্ট আমাদের এটা আমি এখনই চার্জ নিয়েছি। এটা আমি এই হসপিটাল উপরে আমরা অনেক লোক বলেছে ভালো পরিষেবা দেয় ভালো, এটা ইভেন ডক্টরসদের ইভেন নার্সিং ওনাদের কেয়ারগুলো খুবই ভালো আছে। আমরা সবাই বলেছি ইভেন পেশেন্টের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছিলাম, ইভেন ডায়েটের ক্ষেত্রে পেশেন্ট সার্ভিস আর ডক্টরসদের সার্ভিস সমস্ত এটা খুব ভালো আছে। কোনো কিছু বলে নেই, এটা আমি খুব ভালো লেগেছে। এটা আমি আশা করছি এর থেকে আরও ভালো করার জন্য আমি ডাক্তার এবং নার্সেসদেরকে এটা আমরা মোটিভেট করবো। ওনাদের কী কী ছোটোমোটো ইস্যুস আছে, ওনাদের কী কী রিকোয়ারমেন্ট, ওটা ভি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে টেক আপ করবো। আমাদের লেভেল থেকে কী করা যাবে ওটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। এছাড়া আমাদের মূল একটা ইয়ে ছিল আজকের এটা মেনলি এটা ক্লিনিনেস এবং এটা স্ক্যাভেঞ্জিং ওয়ার্ক নিয়ে এটা আমাদের মেইন এটা সুপারভিশন ছিল, ঠিক আছে। এটা বাকি তো সব ঠিকই আছে। এটা ভি একটা মানুষের এটা পরিষেবার মধ্যে একটা মূল একটা অঙ্গ আছে। এখানে এরা সুস্থ হওয়ার জন্য এখানে আছে, এখান থেকে আমি চাইছি না কই অসুস্থ হয়েছে, এটা আমাদের মূল উদ্দেশ্য আছে। ওর জন্য আমরা টয়লেট এগুলো প্লাস ওভারঅল জেনারেল এটা ক্লিননেস ড্রেনেজ এই সিস্টেমগুলো আমরা দেখেছিলাম। কিছু কিছু জায়গাতে এটা খুব এটা খারাপ অবস্থা, আমি ওর জন্য ওনাদের উপরে এটা কে ওটা ডেরিলিকশন ছিল ডিউটি, কে নেগলিজেন্ট ছিল, কে ইনচার্জ এটা ওয়ার্ড মাস্টার, ওনার এগেনস্টে সাসপেনশন করার জন্য আমি আরও করেছি। আমরা পরে দেখা যায় ওনার কোনো দোষ আছে কিনা আমরা প্রতি করে দেখো, তারপরে যদি ঠিক থাকলে আমার পড়া এরকম। জেলা শাসক যেহেতু একজন চিকিৎসক, সে কারণে অগ্রাধিকারের তালিকায় স্বাস্থ্য বিভাগকে রেখেছেন বলেই মনে করছেন সকলে। জেলা শাসকের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তার পরিজনেরা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ভারত দিশম মাঝি মারোয়া নামে একটি নতুন কমিটি গঠিত হলো। বেলপাহাড়ি এসসি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। নতুন সংগঠনটি দিশম মাঝি করা হয়েছে পূর্ণচন্দ্র সোরেনকে।
আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি মারোয়ার পক্ষ থেকে একটি সামাজিক সম্মেলন করে সংগঠনের নতুন নামকরণ করে নতুন কমিটি গঠন করলো। ভারত দিশম মাঝি মারোয়া নামে এদিন নতুন কমিটি গঠিত হয়। শনিবার বেলপাহাড়ি এসসি হাইস্কুলের মাঠে আদিবাসীদের নবনামাঙ্কিত সামাজিক সংগঠনের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত সামাজিক সংগঠনটির দিশম মাঝি করা হয়েছে পূর্ণচন্দ্র সোরেনকে। আমাদের গ্রামের মধ্যে আমাদের ধর্মতল আছে, বিবাহ আমাদের সবাই করতে বিবাহ এই সমস্ত সমস্যায় এখন পরিবারে এখন অনুষ্ঠানে বাধা দিচ্ছে। এ তো দুবার দুটো মানে কন্যাপণ নিতে আমরা যাচ্ছিলাম, সেটা কিন্তু আমাদেরকে নিতে দেওয়া হয়নি, বাধা দিচ্ছে। আমরা যেখানে যে মাঝির সঙ্গে লেনদেন করার কথা মানে উপর মহল থেকে মাঝি পারগানা মহলের উপর থেকে সেই মাঝিকে চাপ দিচ্ছে যে এরা যেহেতু সমাজ থেকে বহিষ্কৃত, আমার কথা মতো না চলার জন্য এদেরকে কোনো পণ দেওয়া যাবে না। এটাই আমাদের এখন মূল সমস্যা দাঁড়িয়েছে। আমরা সিদ্ধান্ত এখন এটাই যে মাঝি পারগানা মহল যেহেতু একটা সামাজিক সংগঠন, আমাদের মনে হচ্ছে এটা সঠিক সামাজিক সংগঠন না। সেই সঠিক সামাজিক সংগঠনকে গড়ে তোলার জন্য আজকের যে আমাদের জনসভাটা রয়েছে সেটা আমাদের পুরনো সংগঠন যেটা ছিল মহেন্দ্র হেমব্রমের যেটা মাঝি মাটোয়া, আজকের জনসভাটা সেই মাঝি মাটোয়াকেই আমরা কমিটি যেটা সেটাকে আবার গড়ে তুলতে চাইছি। আমাদের এখানে মূলত আজকের ডাক যে কিছু কিছু মানুষ যেটা সামাজিক সংগঠনের নাম করে আদিবাসীদের উপরে শোষণ, একটা হচ্ছে তোলাবাজি এবং তাদের এক ঘরে করে দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সেটা, এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এটার এরকম অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই আজকের সম্মেলন। এখান থেকে আপনাদের কত লোক এসেছে আজকে? প্রায় 1010-এর উপর এখনো পর্যন্ত যা খবর, গাড়ি এখনো রাস্তায় আছে, লোকজন আসছে। আজকে মূলত এটা সংগঠনটাকে সঠিক পরিকাঠামো তৈরি করা হবে, যেটা কেন্দ্র কমিটি রাজ্য কমিটি এবং এটার মাধ্যমে পুনরায় সিস্টেম অনুসারে কাজ করা। সামাজিক সিস্টেম বলতে এটাই যে আমাদের যেটা প্রধান পরিকাঠামো হচ্ছে মাঝি, এক একটা গ্রাম পরিচালনা করার ক্ষেত্রে মাঝির অনবদ্য অবদান রয়েছে। এই মাঝিদের একটা জায়গার মধ্যে এনে, সিস্টেমের মধ্যে এনে তাদের মাধ্যমে আদিবাসীরা যাতে শোষণে নিপীড়িত এরকম মানুষের হাতে না পড়ে, তাদের সঠিক জায়গায় রাখা, সঠিক নিয়মের মধ্যে রাখা এবং তার মাধ্যমে উন্নয়ন ঘটানো, এটাই আমাদের লক্ষ্য। আদিবাসী মানুষজন ভারত জাকাত মাঝি পারগনা মহলের বিরুদ্ধে খুব উগ্র দেন। অপরদিকে ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। আজকে আদিবাসী সমাজের ভারত জাকাত মাঝি মাড়োয়ার একটা সমাবেশ হচ্ছে। কেন হঠাৎ আপনাদের এই সমাবেশ? আমাদের এর আগে যে সামাজিক সংগঠন ছিল ওনারা আমাদের সমাজের যে সংগঠন সেই সংগঠনটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং এতে আমাদের গ্রামের যারা মাঝি এবং গ্রামবাসীগণ এতে একমত নন, যার ফলে তার প্রতিবাদে আমরা মূলত আজকের এই প্রোগ্রামটা করছি। এখানে আমাদের 8-10,000 লোক জমা হয়ে গেছে এবং আবারও আসছে। নাম পরিবর্তনের পরিকল্পনা আছে কিন্তু
আজকে যতগুলো মাঝি এসে উপস্থিত হয়েছেন ওনাদের সবার কাছে একটা মতামত নিয়ে আমরা তা পরিবর্তন করব। মূলত এখানে যারা অন্য রাজনৈতিক দলে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে একঘরে করে দেওয়া, অর্থাৎ সামাজিকভাবে বয়কট করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর, গ্রামের যে সমস্ত পরিবার আছে সেই পরিবারের উপর আমাদের যে আগের সংগঠন ওনারা বিভিন্নভাবে চাঁদা কালেকশন করছেন এবং যারা চাঁদা দিতে অস্বীকার করছেন তাদেরকে একটা বিভিন্নভাবে টর্চারিং করা হচ্ছে। তিন নম্বর হচ্ছে সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বর্তমান সরকার আমাদেরকে দিচ্ছেন, বিশেষ করে জঙ্গলমহলে স্পেশালভাবে যেটা 2 টাকা কিলো চাল, বার্ধক্য ভাতা, আনুষঙ্গিক যে সমস্ত সরকারি সুযোগগুলো সেগুলো না নেওয়ার জন্য এরা বিভিন্নভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। এর বিরোধিতার আজকের এই প্রতিবাদ সভা, আমরা একমত নয় ওদের সাথে, যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন উন্নয়নের জন্য এগুলো গভর্নমেন্ট পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে বাধা সৃষ্টি করাটা ঠিক নয় বলে আমরা মনে করি। সে সরকারের পক্ষে থাকবে, আমরা যতগুলো সরকারি সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হবে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা অবশ্যই নেব। জঙ্গলমহলের আদিবাসী মানুষ সবসময় সরকারের পক্ষে রয়েছেন, আছেন এবং থাকবেন। গত 5 বছরে এখানে সারা জঙ্গলমহল জুড়ে যে উন্নয়ন হয়েছে, গত স্বাধীনতার পর থেকে এতটা এত কম সময়ের মধ্যে কোনো সরকার করতে পারেনি, এর জন্য আমরা জঙ্গলমহলের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বর্তমান কিছু সুবিধাবতী সমাজেরই কিছু লোক ওনারা এই সমস্ত সুযোগ সুবিধা না নিতে একটা হুঁশিয়ারি দিয়েছে। আজ থেকে 30 বছর আগের সংগঠন, তো এটা কোনো কারণবশত বিভিন্ন ভাবে সেটাকে কর্মকর্তা বডি থেকে সরে গেছিল। আজকে যে সমাজ দাঁড়িয়ে আছে, যেখানে সমাজ দাঁড়িয়ে আছে, আজ আমরা অনুভব করছি যে আমরা খুব বিপন্নের মধ্যে। আগামী দিনের যে সমাজ যেভাবে এগোবে এবং সেখান থেকে আজকে আমাদের সমাজে যেভাবে দুর্দিন চলে এসেছে সেটা হচ্ছে তালিবানি প্রশাসন, যে অনেক গ্রামে লাইন দিয়ে তাদেরকে গরম থান কিংবা কোনো কিছু একটা মন্দির মানে আমাদের যে দেবত্ব থান, যাহার থান, সেখানে নিয়ে গিয়ে শপথ পাঠ করাচ্ছে, যেভাবে বলছে তুমি, আমরা যেটা বলছি ওই চিহ্ন ভোট দিতে হবে, অন্য চিহ্ন ভোট দিলে তোমার আমি মরে যাব কিংবা আমার ফাঁপা পড়ে যাবে কিংবা আর অন্যান্য কিছু, এইসব ব্যাপারগুলো ওদিকে শপথ বাক্য পাঠ করাচ্ছে, যাতে আমাদের এক সংগঠন, সাঁওতাল সমাজের এক সংগঠন, তারা নির্দল প্রার্থী প্রত্যেকটা জায়গাতে তারা দাঁড় করিয়েছে, এবং অন্যান্য সংগঠন কিংবা অন্যান্য দলের প্রার্থী যাতে না দাঁড়াতে পারে তাদের কাছেই যাতে ভোট চায়, এই জন্য কিন্তু এই শপথ বাক্যগুলো পাঠ করাচ্ছে। এটা এক কথায় বলা যায় তালিবানি শাসন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শনিবার পথ দুর্ঘটনায় আহত হলো 3 নাবালক, দ্রুতগতিতে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম গুসকরা রোডে। শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম গুসকরা রোডে সুকান্ত পল্লীর কাছে হেলমেটবিহীন 3 নাবালক বাইক আরোহী ঈদের আনন্দে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ পোলে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন 14 বছরের শেখ রিয়াজ, 13 বছরের পিন্টু খান ও 14 বছরের শেখ রিয়াজউদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঘুষকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। গাড়িটা কার?
গাড়িটার বাবা নাকি? না, গাড়িটা আমার মামাই তো ভাই রেখে গেছে, ঢুঙ্গার গেছে নিউ, আর গাড়িটা রেখে দিয়ে গেলাম, আমার ধরে নিয়ে আজ চাবি লাগাই নাই, দিয়ে চাবি নিয়ে আমার ড্রাইভার ফেরিয়েছিল ঘর থেকে। আচ্ছা, ওরা কি ঈদের নামাজ পড়তে গিয়েছিল? নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছিল না খেয়েছিল নিয়ে তারপরে আলুটা আসছিল, আলুটা ওর পিসির বাড়ি যাবে। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা মানে আমরা পুষ্কার থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে দেখছি যে মানে তিনটে ছেলে গাড়ি নিয়ে ওই পোলখুঁটিতে মেরেছে, পেলকেটে মেরে তিনজনে পড়ে আছে, হাড়গুলো পায়ের হাড়গুলো সব মোটামুটি আশা করি মানে ভেঙে যাওয়ার মতন চান্স আছে। কিন্তু তারপরে ওখান থেকে একটা টোটো দেখে আমরা হসপিটাল পুষ্কর হসপিটালে ভর্তি অ্যাডমিট করি মানে বর্ধমান পুষ্কর হসপিটাল ডাক্তারবাবু বললো যে বর্ধমানে চালান করতে হবে। ঘটনা ঘটেছিল মোটরসাইকেলটা ওই দুটো ওই ইয়ে রয়েছে পোল রয়েছে ওই পোলের মাঝে ঢুকে গেল, আমি ওখান থেকে দেখছিলাম দাঁড়িয়ে জানলা থেকে। যারা বাইক চালাচ্ছিল বয়স তাদের কত হবে? মোর দেন 15, সব দিকে যে বড়। হেলমেট পড়েছিল? কিচ্ছু নেই, এবং ওরা কয়েকবারই এদিকে যাতায়াত করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ যে কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং যা বাস্তবায়িত হয়েছে তা এদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। সাধারণ মানুষের বক্তব্য এক শ্রেণীর পরিবারের সদস্যদের উদাসীনতায় নাবালকদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ঘুষকরা থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ঈদ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার রায়নার 2 নম্বর ব্লকের উচালনে। এই উপলক্ষে 350 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। হাতে তালি দাও। এত জোরে হাত তালি। এরপর বিশেষ অতিথি পূর্ব বর্ধমান জেলার রায়নার 2 নম্বর ব্লকে উচালন মহামেডাম ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। পাশাপাশি 350 জন দুস্থ মানুষকেও বস্ত্র দান করা হয়। এক মাস রমজানের পর সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এরপরই বস্ত্রদান ও ক্রীড়া প্রতিযোগিতাগুলি শুরু হয়। লক্ষ্মী মান্ডি অলকা মালিক এসে থাকে মঞ্চে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। যে আহ্লাদী মুর্মু ছাপা আহ্লাদী এটা কি নাম আদিদা? এদিনের এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার প্রায় 100 কোচি কাঁচা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে কর্তা সাংবাদিককেও সংবর্ধনা জানানো হয়। এদিন সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। আমাদের উচালন মহামেডাম ক্লাবের উদ্যোগে উচালন মুসলিপাড়ায় হচ্ছে। কত বছর ধরে করছে এটা? আমাদের ক্লাবটা আজকে মানে 23 বছর স্থাপিত, কিন্তু আমরা বিগত 8 বছর ধরে করছি। আজকে এই অনুষ্ঠানকে ঘিরে কি কি করছেন আপনারা? আজকে আমরা অনুষ্ঠানটা ঘিরে সকাল থেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা হয়েছে, আর আমাদের এখন যেটা 4টা থেকে শুরু হয়েছে দুস্থ মানুষদেরকে বস্ত্র দেওয়া। প্রায় কতজনকে দিচ্ছেন? আমরা প্রায় আজকে 350 মানুষকে বস্ত্র দিচ্ছি। এটা কি প্রতি বছরই করেন না? প্রতি বছর করি। আজকে কে উপস্থিত আছে এখানে বিশিষ্ট কেউ? আজকে বিশিষ্ট আজকে মানে আসার কথা ছিল, আজকে আমাদের এমএলএ নেপাল খড়ি মহাশয় আসার কথা ছিল, উনি আসতে পারেননি। উনি আমাকে ফোন করে জানিয়েছেন লালপুরে 200 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত রায়নার বিধায়ক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রণজিৎ, পিন্টু আছে পিন্টু, এরপর জোসনা মালিক। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে বুজরুকদিঘির লালপুরে সবুজ সাথী ক্লাবের উদ্যোগে এলাকার 200 জন দুস্থ মানুষকে বস্ত্র দান করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল খরুই, রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আনোয়ার আলী, নারুগ্রাম অঞ্চলের প্রধান শান্তি দে, রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতি ভূমি কর্মাধ্যক্ষ পরেশ বাগসহ শেহারা অঞ্চলের পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা ও এলাকার বিশিষ্ট সমাজসেবী সমীর সাঁই ও মুক্তিপদদে। আজকে খুশির ঈদ উপলক্ষে সারা বাংলার সাথে সাথে রায়নার সমস্ত সাঁওতাল সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আছে, এবং বিভিন্ন ধর্মের মানুষ এক মাস উপবাস রাখার পর, রমজান মাস পালন করার পর আজকে যে খুশির ঈদ ঈদগাহতলায় মানুষ ঈদের নামাজ পড়েছেন, সকল রায়নাবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গেছি, তো আজকের যে একটা পরিবেশ, খুশির যে পরিবেশ, সেই খুশির পরিবেশ আকাশ বাতাসকে মুখরিত করেছে। সমস্ত মানুষকে, ধর্মপ্রাণ যারা মানুষ আছেন মুসলিম ধর্মে, তাদের সকলকে, সকলের জন্য আমি উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে দোয়া করছি, যারা যারা প্রত্যেক বছর এক মাস করে রমজান উপবাস করে সকলে মিলে ঈদগাহতলায় যেয়ে যাতে ঈদের নামাজ প্রত্যেক বছর করতে পারি, তার শুভেচ্ছা কিন্তু মানুষের কাছে। এই রায়নার লালপুর সবুজ সাথীর সঙ্গে এসে এদেরকে কী বার্তা দিয়ে যাচ্ছেন? রায়নার সবুজ সাথী সঙ্গের প্রোগ্রামে আজ আমি প্রথম নয়, প্রত্যেক বাড়ি আসি। সবুজ সাথী সঙ্গের যারা সদস্য আছে, ঈদ উপলক্ষে যে অনুষ্ঠান করে এলাকার, এই এলাকার সমস্ত মানুষকে, বিভিন্ন ধর্মের মানুষকে যারা তারা আনন্দ দেন, এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে কৃতি ছাত্রদের বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে বস্ত্রপ্রাপকরা নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি। ক্লাব সদস্য জানান, 3 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ঈদ উপলক্ষে আমরা প্রত্যেক বছরই করি, প্রতি বছর করছি। বুজরুকদিঘির লালপুর সবুজ সাথীর জন্য সবাইকে দুস্থ ধন্যবাদ জানাচ্ছি। এলাকার মানুষকে যে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান এত সুন্দর একটা প্রোগ্রাম চলবে আমাদের, আয়োজন করেছেন, কে কে উপস্থিত আছেন আজ এখানে? উপস্থিত আছে সাধারণ মানুষ, রায়না 1 নম্বর, যারা বিভিন্ন রকম অভাব অভিযোগের মধ্যে থাকে, পঞ্চায়েত সভাপতি আনোয়ার আলী, এখানে যে অনুষ্ঠানটা কদিন চলবে? 1 নম্বর বুজরুকদিঘি লালপুর, বুজরুকদিঘি লালপুর গ্রামে উপলক্ষে 200 জন মানুষকে বস্ত্র বিতরণ করানো হচ্ছে। কদিন ধরে চলবে অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা 3 দিন ধরে হবে। কাদের উদ্যোগে এটা হচ্ছে? লালপুর সবুজ সাথী সঙ্ঘের উদ্যোগে। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পবিত্র ঈদ উপলক্ষে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলকোট ব্লকের শিনুট গ্রামে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। পবিত্র ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শিনুট গ্রামে অনুষ্ঠিত হয় এইরূপ অনুষ্ঠান। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে 250 জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসুক প্রতিযোগীরা এদিন তাদের প্রতিভা জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা চালান। ¡Gracias!
ঈদের ভেতর অর্থাৎ আজকে ঈদের দিন, খুশির ঈদ। আজকে আমরা প্রতি বছরই নেই, এবছরও আমরা ঈদের দিনে একটা ছোট অনুষ্ঠান, সংস্কৃত অনুষ্ঠান করেছি। যে অনুষ্ঠানের মাধ্যমে ছোটো ছোটো বাচ্চা কচি কাজা যারা আছে, এই সারাদিনটা একসাথে আনন্দ করে দিনটা কেটে যায়। এই দিনে আমরা বস্ত্র অনুষ্ঠান করি। এই দিনে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন, কবিতা আবৃত্তি, গজল আবৃত্তি, তারপরে বিভিন্ন খেলাধুলো করাই এবং ছোটো ছোটো সন্তান পুরস্কার দেওয়া হয়। এরা অতি উৎসাহ প্রতি বছরে এই আজকের দিনটার জন্য অপেক্ষা করে। তাদের উদ্যোগ হচ্ছে, এটা উদ্যোগ হয়েছে সিলেটের কৃষক সংঘ পরিচালনায়, আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছর এসেছিলেন। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মঙ্গলপুর থানার মেজবাবু বিবেকানন্দ মোদী সাহেব ছিলেন, আমাদের বিজু সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন, আমাদের প্রধান হায়দার সাহেব এসেছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সমবেত হয়েছে। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। মঙ্গলকোর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: শনিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলো নবনিযুক্ত জেলা শাসক। ভারত দিশম মাঝির বাড়োয়ার নামে একটি নতুন কমিটি গঠিত হল। শনিবার পথ দুর্ঘটনায় আহত হল 3 নাবালক। ঈদ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়না 2 নম্বর ব্লকের উচালনে। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে বুজরুক থেকে লালপুরে 200 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। পবিত্র ঈদ উপলক্ষে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।